হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ক্রিসমাসের দিন, সন্ধ্যা, তো দুপুর থেকে অনেক ব্যস্ত ছিলাম। গ্যাম্পলিং বলেন, পিজা বেকিং বলেন, মুভি টাইম, পপকর্ন টাইম সব নিয়ে। আর এখন 36 ডিগ্রি ফারেনহাইট বাইরে, তার মধ্যে দুইটা ল্যাডাপাটা নিয়ে বের হয়ে গেছি আমি। আর বাবুরা অনেক চুপচাপ হয়ে আছে, কারণ প্রচুর ঠান্ডা। গত বছর আমি ছোট বাবুকে নিয়ে একটু লাইটিং দেখতে গেছিলাম সিটি সেন্টারে। ওই সময় তো মানে বের হওয়া যাইতো, তো আমরা পিকচার তোলার জন্য একটা জায়গায় বসলাম। ওখান থেকে বাবু একেবারে চুপচাপ হয়ে বসেছিল, তার মানে ও ঠান্ডা সহ্য করতে পারতেছিল না, এই জন্য তো তাড়াতাড়ি চলে আসা লাগছিল। আর এই যে একটা লেকটা আমার অনেক ফেভারিট, অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ভিউ। আর আকাশে যেন সুন্দর একটা কালার আসছে। আর ক্রিসমাসের সময় সবাই বাড়িতে সুন্দর লাইটিং করে, কিছু কিছু বাড়িতে খুব সুন্দর করে, যেমন তেমন না। আমাদের বাসার সামনের বাড়িটাও লাইটিং করছিল, কিন্তু সামনে দেখলাম স্নোম্যানটা ভেঙে পড়ে গেছে, কেননা কালকে ঝড় হয়েছিল ভালোই। এই যে সেই স্নোম্যান পড়ে আছে, ক্রিসমাস ট্রি আর হরিণটা একটু কোনো মানে কানেকশন পায়নি। যাই হোক, ওইটুকু করছে, এইটাই অনেক। আমরা এখন বের হয়ে যাচ্ছি, তো সন্ধ্যাবেলায় আসলে সেরকম ভালো দেখা যাচ্ছে না, লাইটসের অভাব। তারপরেও মানে আমি বললাম যে বাইরে তো নামা হবে না, তাহলে আমরা মানে এভাবে ঘুরে ঘুরে দেখি। তো খুব সুন্দর লাইটিং করেছে আমার, আর এইগুলো যেন সন্ধ্যাবেলা দেখতেই ভালো লাগে, রাতের বেলা এইরকম আমার খুবই ভালো লাগে। আর এই তো ক্রিসমাস শেষ হয়ে গেল, এই বাড়িটাতে অনেক সুন্দর করেছে। আর রাস্তাঘাট বলতে গেলে একেবারেই ফাঁকা, কেননা সবাই কুক আউট করে ছুটির দিনটাতে। আমেরিকানরা, আর এই বাড়িটা খুবই সুন্দর, আমেরিকানরা বিশেষ করে ছুটির দিনটাতেই রান্না করে এবং গর্বের সহিত বলে যে আই এম কুক আউট টুডে। তো আর আমরা বাঙালিরা তো প্রতিদিন কুক আউট করি, তো ওইটা আসলে ওদের কাছে খুব বড় একটা জিনিস যে আই এম কুকিং আউট টুডে, তো ওইটা খুব গর্ব সহকারে বলে। আর এই বাড়িটা একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে, একেবারে ব্লুইশ টাইপের লাইট দেওয়া। তো যাই হোক, ভালো লাগলো শেয়ার করে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।